নমস্কার আমি আষ্ট অনুপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব হলো বুধ বুধ যদি আপনাদের ভালো থাকে যদি শুভ অবস্থানে থাকে তাহলে জীবনে আপনারা অনেক কিছু করতে পারবেন বুধ হলো আমাদের কথা বলার কারক গ্রহ বুধ হলো আমাদের ক্যালকুলেশনের কারক গ্রহ বুধ হলো আমাদের অঙ্কের কারক গ্রহ বুধ হলো আমাদের চাকরির কারক গ্রহ বুধ আমাদের কমার্সের আমরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি পাবো কিনা তার কারণ যদি যদি আপনার চাটে খুব ভালো থাকে তাহলে জীবনে আপনি একজন হতে পারবেন তাহলে এই বুধ সম্পর্কে সম্পর্কে বা আলোচনার আগে বলবো যারা আজকে আমার ভিডিও পোতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনে ক্লিক করুন আর যদি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক অবশ্যই করবেন তাহলে আসুন আমি একটি জন্মছকের মাধ্যমে বা জন্মছকের চাটের চার্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব যে জন্মছকে যদি বুধ যদি আপনার শুভ অবস্থায় থাকে তাহলে আপনি জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন এবং বুধ যদি আবার খারাপ অবস্থায় থাকে তাহলে তার ফলাফল কি হয় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জন্ম দেখুন জন্মছকে যার যে লগ্ন সেই লগ্ন থেকে বিচার করবেন বিচার করলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে বুধ আপনাদের কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আসুন একটা জন্ম মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব যে গ্রহ আপনার চাটে কোন অবস্থায় আছে সেটি শুভ অবস্থায় থাকলে কি ফল দেয় এবং অশুভ অবস্থায় থাকলে কি ফল দেয় আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। আসুন দেখে নাও সর্বপ্রথম একটি ছক দেওয়া আছে এই ছকের মাধ্যমে আপনারা আপনাদের জন্ম ছককে মিলিয়ে নিতে পারেন এখানে দেখুন বারোটা ছক তৈরি করা আছে এবং বারোটা লগ্ন আছে প্রত্যেকের যে যে লগ্ন সেই লগ্ন থেকে আপনারা বিচার করবেন আমি হয়তো এখানে মেষ লগ্ন দেখাবো কিন্তু না আপনারা আপনাদের লগ্ন থেকে বুধ পর্যায়ে আছে সেটি শুভ অবস্থায় আছে কিনা অশুভ অবস্থায় আছে কিনা আপনারা নিজেদের জন্ম ছক দেখুন দেখে আপনারা জেনে নিন যে আপনাদের বুধ আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তাহলে সর্বপ্রথম আমি মেষ লগ্ন থেকে দেখাবো মেষলগ্ন যেখানে লং থাকবে আপনাদের জন্মচটে সেই লং লং যেখানে থাকবে সেটা একতম ঘর প্রথমতম ঘর তার থেকে বুধ আপনাদের কোন পর্যায়ে আছে সেটা বিচার করবেন আমি এখানে লগ্ন দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা আপনাদের জন্ম যে লগ্ন সেই লগ্ন থেকে বুধের অবস্থান বিচার করবেন আমি এখানে লগ্ন দেখাচ্ছি কিন্তু আপনারা আপনাদের জন্ম ছক থেকেই লগ্ন বিচার করে সেইভাবেই আপনারা দেখবেন প্রথমতম দ্বিতীয়তম তৃতীয়তম এইভাবেই আপনারা দেখবেন তাহলে আমি সর্বপ্রথম লগ্নে ভ যদি শুভ থাকে সেটি কি ফল দেয় আমি সেটি বলবো প্রথমে দেখুন যদি কারোর যদি লগ্নে যদি ভূত থাকে এবং সেটি যদি শুভ অবস্থানে থাকে মনে রাখবেন ছয় আট বারো ভাবের সাথে যদি কোনোভাবে কানেকশন থাকে সেটি অশুভ হয়ে যায় সেই ভূতটি অশুভ হয়ে যায় যদি আপনার জন্মছকে যেখানে লং সেটা হলো প্রথমতম ঘর এটা হলো প্রথমতম আপনাদের প্রথমতম এক নম্বর ঘর তাহলে আপনার লগ্নে আপনি দেখুন এটা আমি মেষ লগ্নে দেখাচ্ছি কিন্তু আপনার লগ্নেও যদি ভূত থাকে তাহলেও সেই একই বিচার হবে তাহলে দেখুন যদি লগ্নে যদি বুথ থাকে জাতক হবে সৌম্য এবং সুকৌশলী বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহশীল অসম্ভব মনে রাখার ক্ষমতা এবং হাসি খুশি প্রকৃতি যদি লগ্নে যদি বুথ থাকে তারা ভীষণভাবে ভীষণভাবে আগ্রহশীল হয় অসম্ভবভাবে ঠিক আছে এবং মনে রাখার ক্ষমতা এবং দক্ষতা তাদের বেশি যদি এই লগ্নে যদি কোনো কারণে যদি বুধ অশুভ যদি থাকে এটা একেবারে সচেতন হয় না সকল বিষয়কে সবসময় মজা হিসাবে দেখে অন্যকে সবসময় ঠকানোর চেষ্টা করে আর মিথ্যা কথাও কিন্তু বলে যদি লগ্নে যদি বুধ যদি অশুভ অবস্থায় থাকে এবার যাচ্ছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব আমাদের কুটুম্ব ভাব বলা হয় যদি দ্বিতীয় ভাবে যদি বুধ থাকে আপনার লগ্ন থেকে আপনি বিচার করুন যে সেটি দ্বিতীয়ভাবে আছে কি না যদি দ্বিতীয়ভাবে ভাবে বুথ যদি শুভ অবস্থানে থাকে সেই জাতক বা জাতিকা জ্ঞানী সত্যবাদী ভালো কথা বলার দক্ষতা এবং ছোট পরিবার মনে রাখবেন দ্বিতীয় যাদের বুধ থাকে তাদের বয়স সম্পর্কে অনেক সময় আমরা ধারণা করতে পারি না যদি আপনারা অনেক সময় মোবাইলে কথা বলবেন অনেকে দেখবেন টোনটা এত বাচ্চা স্বভাবের দেখবেন মনে রাখবেন তাদের জন্মচাটে বুধের খুব শুভ অবস্থান বা দ্বিতীয়ভাবে রয়েছে এবং সুন্দর কথা বলার ক্ষমতা তাদের রয়েছে যদি দ্বিতীয়ভাবে এই বুধ যদি অশুভ থাকে তাহলে জাতকের অর্থনৈতিক অবস্থা ভালো হবে না কখনো ভালো বা কখনো খারাপ হবে আজে বাজে এবং মিনিংলেস কথা বলবে মনে রাখবেন যদি কেন যদি আবার বুধ বক্রি হয় তাহলে সেক্ষেত্রেও অনেক সময় দেখবেন তাদের কথা বলার সময় অনেক সময় বেড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে তৃতীয়ভাবে শুভ ভূত যদি তৃতীয় ঘরে যদি আপনার যদি শুভ বুধ থাকে আপনার লগ্ন থেকে বিচার করবেন তৃতীয় ভাবে বুধ আছে কিনা যদি তৃতীয়ভাবে যদি বুধ থাকে অঙ্কে পারদর্শী এবং দক্ষ ব্যবসায়ী এবং অর্থবান হবে যদি যদি বুধ শুভ অবস্থানে থাকে তৃতীয় ভাবকে আমরা যোগাযোগ ভাব বলি যদি এখানে যদি বুধ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে যোগাযোগ ও বোঝাপড়ায় বাধা থাকবে এই জন্য জীবনে হতাশা থাকবে তার জীবনে কিন্তু হতাশা আসবে এবার আসবো চতুর্থ ভাব চতুর্থ ভাবে যদি বুধ কোনোভাবে শিক্ষা ক্ষেত্রে অঙ্কে অঙ্কে সে বা অ্যাকাউন্টেন্সিতে বিশেষ দক্ষতা থাকবে মনে রাখবেন এই বুধ যদি শুভ অবস্থানে থাকে চতুর্থ ভাবে তার সপ্তম দৃষ্টি কিন্তু দশম ঘরে দেবে তাহলে দশম ঘরে যখনই দেবে তাহলে তার সেক্ষেত্রে সরকারি কর্মচারী বা সরকারি চাকরি পাওয়ার প্রবণতা তার ভীষণ থাকবে বিশেষ করে টিচিং লেভেলে ম্যাথের মাস্টার সেক্ষেত্রেও কিন্তু তার দক্ষতা থাকবে ম্যাথ ক্যালকুলেশন বা কমার্সে বা ব্যাংকিং সেক্টরে তার অবশ্যই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে কেননা বুধ যদি তার শুভ অবস্থানে থাকে আর এই যদি বুধ যদি অশুভ অবস্থায় থাকে যদি বুধ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে জীবনে অনেক গোপন দিক থাকবে পরীক্ষার সময় ছোটোখাটো ভুল করবে অসম্ভব টেনশন বা চিন্তা করবে যদি এই বুথ যদি যদি কোনো কারণে যদি অশুভ থাকে এবার আসব পঞ্চম ভাব পঞ্চম ভাব আমাদের হায়ার এডুকেশন সন্তান ভাব জ্ঞান ভাব তাহলে দেখুন যদি পঞ্চম ভাবে যদি বুথ কোনোভাবে শুভ অবস্থায় যদি থাকে তাহলে বিদ্যান বিজ্ঞ যুক্তিপটু বা বাক এবং সুখী কৌতুকপ্রিয় ব্যক্তি গান বাজনা নাটক কবিতা অঙ্কন শাস্ত্রের প্রতি আকর্ষণ এরা মনোগ্রাহী বক্তব্য রাখতেও পারে দেখবেন এরা অনেক সময় এমন ধরনের বক্তব্য রাখবে যা অতি সহজে মানুষকে আকৃষ্ট করতে পারে যদি পঞ্চমে কোনো কারণে অশুভ ভূত থাকে এরা সবসময় দুই রকম চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অক্ষমতা মানে অনেক সময় বাধা তৈরি হয় প্রথম সন্তান উৎকণ্ঠার কারণে হবে সল চাতুর্য ও প্রতারণার দিক থেকে আকর্ষণ থাকবে কিন্তু এরা ষষ্ঠে শুভ বুধ যদিও ষষ্ঠ স্থানকে আমরা ভাবকে যদিও অশুভ ধরি ষষ্ঠ ভাবে যদি বুধ থাকে মনে রাখবেন ষষ্ঠ ভাবে যদি শুভ বুধ থাকে ষষ্ঠ ভাবে শুভ বুধ যদি থাকে খুব দ্রুত লোন পেতে পারে কেননা এরা শেয়ার ও লটারি থেকে কিন্তু লাভ পাবে যদি ষষ্ঠে যদি বুথ শুভ অবস্থান থাকে তারা ফাটকা ব্যবসায়ী অবশ্যই শেয়ার মার্কেট বলুন বা লটারি বলুন জুয়া বলুন সেক্ষেত্র থেকে তারা প্রচুর ইনকাম করতে পারবে যদি অশুভ বুধ থাকে তাহলে দেখবে নাপ সিস্টেম তাদের সংক্রান্ত সমস্যা স্মৃতি স্মৃতিশক্তি লোভ পেতে পারে হবে কলহপীয় ও শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ষষ্ঠ স্থানে যদি বুধ থাকে সপ্তমে শুভ বুধ সপ্তম ঘর যদি এখানে যদি বুথ যদি শুভ অবস্থানে থাকে তাহলে জাতকের অনেক সময় মনোজ্ঞানী বা বুদ্ধিমতী তার পাইপ হবে এরা প্রকৃত ব্যবসায়ী সত্যমে বুধ থাকলে ব্যবসা কিন্তু খুব ভালো হয় যদি শুভ অবস্থানে থাকে আর যদি অশুভ অবস্থানে থাকে তাহলে এদের জীবনে অনেক সময় মনে রাখবেন অনেক সময় একাধিক পার্টনার থাকতে পারে মনে রাখবেন এদের একের অধিক কিন্তু পার্টনার থাকতে পারে অনেক সময় দ্বিতীয় বিবাহ কিন্তু হতে পারে যদি সপ্তমে বুধ থাকে অনেক সময় শুধু আমরা শুধু মাঙ্গলিক দিয়ে বা মঙ্গল দিয়ে বিচার করি কিন্তু মনে রাখবেন সপ্তম স্থানে যদি বুধের যদি কোনো অশুভ প্রভাব থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে অষ্টম ভাব এটাও অশুভ ভাব যদি আমরা ধরি অষ্টম ভাব যদিও আমরা এটা অশুভ ভাব ধরি তবে এখানে কিন্তু শুভভাব ধরা হয় না অশুভভাবেই ধরা হয় যদি এখানে যদি বুথ থাকে তাহলে জাতকের আয়ু বৃদ্ধি ঘটাবে মনে রাখবেন যদি এই বুথ থাকে তাহলে জাতকের আয়ু বৃদ্ধি ঘটাবে খ্যাতিমান পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি আর তার ওয়াইফ হবে কিন্তু কলহপীয় একটি ঝগড়াঝাটি করবে তার যে ওয়াইফ হবে কোনো এগ্রিমেন্ট করে বা তা পূরণ না করতে পারার জন্য আইনি কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে অনেক সময় দেখবেন ওই অষ্টমে বুধ অনেকে স্মৃতির লোভ ঘটায় অনেকে দেখবেন বুদ্ধিমত্তার ক্ষেত্রে অনেকটাই কিন্তু স্মৃতি লোভ ঘটিয়ে দেয় অনেক সময় দেখবেন এই অষ্টমে বুধ জাতককে স্মৃতি লোভ কিন্তু ঘটাতে পারে এবং নবম হাউস যেটা আমাদের ভাগ্য প্রতিষ্ঠান এখানে যদি বুধ থাকে তাহলে যদি শুভ অবস্থায় থাকে তাহলে জাতক ভাগ্যবান অর্থবান সুবুদ্ধি সম্পন্ন ধার্মিক হবে হায়ার এডুকেশনের যোগ থাকবে যদি অশুভ হয় শিক্ষা ক্ষেত্রে বাধার জন্য তার অনেক সময় স্ট্রিম চেঞ্জ হতে পারে যদি এখানে যদি যদি থাকে দেখবেন অনেক সময় সে সায়েন্স নিয়ে পড়ছে কিন্তু পরবর্তীকালে অনেকেরই দেখবেন যে হাই সেকেন্ডারিতে সায়েন্স কিন্তু পরবর্তীকালে বাংলা বা ইংলিশ এসে অনার্স করছে অনেক সময় কিন্তু এই ধরনের হতে পারে পড়াশোনা শেষ করতে পারবেন অনেক সময় দেখবেন পড়াশোনা অনেক সময় শেষ করে না অনেক সময় এরা কিন্তু নাস্তিক প্রকৃতির হয় ধর্ম বিশ্বাসী করতে চায় না দশমে শুভ ভুধ যদি দশম স্থান আমরা কর্মস্থান বলে থাকি যদি এখানে শুভ অবস্থায় যদি ভূত থাকে তাহলে জাতক বাক সংজমি পরিমিত ব্যয়ী ও আর্থিক সাফল্যে সুখী বন্ধুপ্রিয় হবে এরা প্রকৃত ব্যবসায়ী দুই রকম পেশা বা দৈত ইনকাম তাদের থাকবে যদি এখানে যদি শুভ ভূত থাকে তাহলে তার দুই দুটো ব্যবসা একটা ব্যবসার পাশাপাশি একটা ব্যবসা যদি চাকরি যদি করে তার পাশাপাশি তার কিন্তু ব্যবসাও থাকতে পারে দশমে অশুভ বুথ কর্মক্ষেত্রে অযথা ঝামেলা হবে ছল, চাতুর্য ও প্রতারণায় জাতককে এর একটু আগ্রহ থাকবে যদি এখানে অশুভ অবস্থানে যদি বুথ থাকে একাদশ আমরা একাদশকে আয় ভাব বলি বা সাফল্য জায়গা বলি যদি এখানে শুভ অবস্থায় যদি বুথ থাকে তাহলে জীবনে সাফল্য খুব তাড়াতাড়ি আসবে এরা অর্থবান দানশীল সুখী পরিবার হাসি খুশি এবং আনন্দময় জীবন কাটাতে পারবে একাদশে অশুভ যদি ভূতটি থাকে তাহলে বন্ধুরা খুব দ্রুত খুব দ্রুত বন্ধু হবে কিন্তু তাড়াতাড়ি জাতকের ক্ষতিও করবে কাজ হতে হতে আটকে যাওয়ার প্রবণতা থাকবে তাহলে অবশ্যই আপনারা দেখবেন সেই বুধ ছয় আট বারো ভাবের সাথে কোনোভাবে কানেকশন আছে কিনা দ্বাদশ ভাব আপনার ব্যয় ভাগ বলি এই দ্বাদশ ভাবকে আমরা ব্যয় ভাব বলি যদি এখানে বুধ থাকে যদি শুভ অবস্থায় থাকে জাতক দয়াবান ভ্রমণ প্রকৃতি প্রেমী অবশ্যই হবে যদি দ্বাদশে যদি বুধ যদি অশুভ হয় জাতকের এডুকেশন লাইনে ভালো হবে না জীবনে অনেকবার প্রতারিত হতে পারে যে মনে রাখবেন অনেকবার সে প্রতারিত হতে পারে তাহলে এই ছিল আজকের বিষয় দ্বাদশ ভাব মানে লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত বুধের শুভ অশুভ যদি আপনার চাটে যদি লগ্ন থেকে কোন ভাবে আছে সেটি আপনার বিচার করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের জানাতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের যদি কোথাও না বুঝতে পারেন নিচে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান করব। এবং বুধ সম্পর্কে আপনাদের আরও বেশি উৎসাহিত করার জন্য আরও বেশি কিছু জানাতে সাহায্য করব